হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে এটা আমার নতুন ফার্স্ট ব্লগ বলতে পারো। তো সকালটা শুরু করছি একটা গ্রিন টি দিয়ে। অ্যাকচুয়ালি কী বলতো, সকালবেলাটা না আমি জানি না কার অভ্যেস আছে, মানে টুকটাক সবারই এটা অভ্যেস, মানে কেউ চা কেউ ব্ল্যাক কফি। তো আমার যেহেতু কফিটাই আমি প্রেফার করি, কফিটা শেষ হয়ে গেছিলো বলে গ্রিন টি দিয়ে শুরু করছি সকালটা। তো তারপর ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্ট করে ফটাফট অ্যাকচুয়ালি যেতে হবে অফিস। তো অফিসের জন্য আজকে ভাবলাম একটু অন্যরকম, একটু সেজে গুজে যাই অফিসে। তো ভাবলাম নর্মাল ক্যাজুয়াল ড্রেস পরি, তার সঙ্গে এই পার্লের অ্যাকচুয়ালি স্টোনের এই ইয়াররিংটা আর একটা ছোটো মিনি পারফিউম যেটা কদিন আগে আমি জুডিও থেকে নিয়েছিলাম। তো অফিসে আসার পর অ্যাকচুয়ালি ব্লগ করা হয়নি, তো বেরোনোর আগে প্রচণ্ড খিদে পেয়েছিলো। তো একটা চা আর ওরিও সঙ্গে সাথে সাথে গান শুনছিলাম আর খেয়ে আলটিমেটলি বেরোচ্ছিলাম। তো বেরোনোর সময় ভাবলাম একটু ছোট্ট করে একটা ব্লগ করে নিই। তো বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি, মানে ফিরছিলাম বাড়ি ফিরছিলাম। তো ভাবলাম তোমাদের ছোট্ট করে একটু অফিসটা আমার ঘুরিয়ে দেখিয়ে দিই, মানে অল্প আর কি, কারণ গোটাটা তো কভার করা সম্ভব ছিল না। তো তাই জন্য অল্প করে দেখিয়ে দিলাম অফিসটা আমার। তো আমার সাথে আমার কালিগ আরও সবাই ছিল, কিন্তু আমার বেস্ট কালিগ। তো যাই হোক, অফিসের ভেতর থেকে তো চা খেয়ে এসেছিলাম, কিন্তু বাইরে বেরোলে একটু ভারী চা হবে না, তো আবার একটু বৃষ্টির দিনে এটা তো হয় না। তো তারপর বেরিয়ে গেছিলাম গ্রসারিতে, কারণ আমার রুমে গ্রসারি শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম বাসে উঠেছি তো একটু ছোট করে ভিডিও করে নিই, কারণ যদিও এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে। তো চলে এসেছি একটা মলে গ্রসারি কিছু জিনিস কিনতে। গ্রসারি কেনা তো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু পেয়েছিলো প্রচণ্ড খিদে। বেরিয়ে দেখি একটা মোমোর দোকান, তো মোমোটা কি আর ছাড়া যায়। তো অবভিয়াসলি মোমো, চিকেন মোমো, কিন্তু মোমোটা কিন্তু দারুণ ছিল, যাই বলো। মানে আমি এখানে ফার্স্ট টাইম খেলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে মোমোটা। তো তারপর চলে গেছিলাম বাড়িতে, বাড়িতে ফিরে প্রচণ্ড খিদে পেয়েছিল, খেলাম কোল্ড। তারপর ডিনার করে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম রাতে হাঁটতে 11টার সময়, তারপরে এসে একটু পোস্ট দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।